বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে আমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ম্যাথমেটিক্স, প্রোগ্রাম বিএসসি অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233705, কোর্সের নাম নিউমারিক্যাল অ্যানালাইসিস। এটি আমাদের 12 নম্বর লেকচার। আমাদের লেকচার শিরোনাম নিউমারিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমরা এই শিরোনামে 11 নম্বর ক্লাসেও লেকচার দিয়েছি, সেটি ছিল পার্ট 1। আজকে আমরা এই শিরোনামের বাকি অংশটুকু শেষ করব, তাই আমরা বলছি এটি হলো পার্ট 2। লেকচার প্রধানে আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। আমরা নিউমারিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা এই বিষয়ের কতগুলো থিওরেম এবং তার সংশ্লিষ্ট কতগুলো সলভ এক্সাম্পল দেখব। থিওরেমগুলোর মধ্যে আছে আমাদের অয়লার মেথড, মডিফাইড অয়লার মেথড, রানজি কুটা মেথড সেকেন্ড অর্ডার এবং রানজি কুটা মেথড ফোর্থ অর্ডার। প্রথমে আমরা অয়লার মেথড নিয়ে আলোচনা করি। অয়লার মেথড ফর দি সলিউশন অফ ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা প্রথম ক্রমের সাধারণ অন্তরক সমীকরণের সমাধানের জন্য অয়লারের পদ্ধতি, অথবা এই বিষয়টিকে এইভাবেও উপস্থাপন করা হয় যে ডিসকাস অয়লার মেথড। এবং এর পরবর্তীতে আমরা দেখব যে মডিফাইড অয়লার মেথড। অনেক পরীক্ষায় অনেক সময় ভাবে আসে ডিসকাস অয়লার মেথড অ্যান্ড মডিফাইড অয়লার মেথড টু সলভ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি সঠিক মান দেয় সেটা আমাদেরকে অনেক সময় পরীক্ষায় আসে, উইচ মেথড গিভস মোর একিউরেট রেজাল্ট অ্যান্ড হোয়াই। তা প্রথমে আমরা অয়লার মেথড নিয়ে কথা বলি। অয়লার মেথডটি টেইলরের সিরিজ থেকে ডিরাইভ করা হয়েছে। টেইলরের যে সিরিজ আছে সেখানে যে ধাপ আছে সেই ধাপের দৈর্ঘ্যটা যত ক্ষুদ্র হবে টেইলরের ধারার পদ্ধতির ত্রুটির পরিমাণটা তত কম হবে। প্রকৃতপক্ষে যদি ধাপের দৈর্ঘ্য অতি ক্ষুদ্র হয় তাহলে টেইলরের যে ধারা আছে সেখানে কয়েকটি মাত্র পদ বিবেচনা করেই যথার্থতা অর্জন করা সম্ভব, অর্থাৎ ভালো ভালো রেজাল্ট বা ফলাফল পাওয়া যায়। অয়লারের পদ্ধতিতে এই ধারণাটি খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এই অয়লারের পদ্ধতিতে টেইলরের ধারায় কেবল প্রথম 2টা পদ ব্যবহার করা হয়। তা আমরা অয়লারের মেথডের সাহায্যে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি আলোচনার জন্য আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বিবেচনা করি। আমরা ধরি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই প্রাইম ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই এবং তার ইনিশিয়াল কন্ডিশন হলো ওয়াই ওয়াই অফ এক্স নট ইজ ইকাল টু ওয়াই নট। তাহলে আমরা পাই ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এইচ ইন্টু ওয়াই প্রাইম এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়াই ডাবল প্রাইম এক্স প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ওয়াই ট্রিপল প্রাইম এক্স। টেলরের ধারার সাহায্যে আমরা এটা লিখলাম, সেটা হলো ইকুয়েশন 2। আর আমরা যেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করেছিলাম সেটা ধরলাম ইকুয়েশন 1। এখন সমীকরণ 1 হতে পাই। সমীকরণ 1-এ আমরা দেখলাম এখানে ওয়াই প্রাইম ইজ ইকাল টু এফ এক্স ওয়াই, তাহলে ওয়াই ডাবল প্রাইম হলে কত হবে, এফ প্রাইম হবে, ওয়াই ট্রিপল প্রাইম হলে হবে এফ ডাবল প্রাইম হবে। তাহলে এখানে আমাদের 2 নম্বর ইকুয়েশনে যে আমাদের ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম আছে সেগুলোকে আমরা এই এখানে ওয়াই প্রাইমের জায়গায় আমরা এফ এবং ওয়াই ডাবল প্রাইমের জায়গায় এফ প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইমের জায়গায় এফ ডাবল প্রাইম
এভাবে এগুলি আমরা আমরা এগুলো দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে দুই নম্বর যে সমীকরণ, সেই দুই নম্বর সমীকরণটি, এই দুই নম্বর সমীকরণটি আমাদের ইন টার্মস অফ এফ এর সাহায্যে আমরা লিখতে পারবো এভাবে, যে ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস এইচ ইন্টু এই ওয়াই প্রাইম এক্স, এই ওয়াই প্রাইম এক্সটা হয়ে যাবে আমাদের এফ, আমরা ওয়াই প্রাইম এক্স এর জায়গায় লিখবো আমরা এফ, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়াই ডাবল প্রাইম এক্স এর জায়গায় লিখবো আমরা এফ প্রাইম, আর এখানে এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়াই ট্রিপল প্রাইম এক্স এর জায়গায় লিখবো আমরা এফ ডাবল প্রাইম। তাহলে আমরা তিন নম্বর ইকুয়েশনটা পেয়ে যাবো। এখন আমরা বুঝতে পারছি যে যদি এই যে এইচ এর মান, অর্থাৎ ধাপের যে প্রশস্ততা বা ওয়াইড আছে, সেই সেই এইচ এর মানটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এইচ স্কোয়ার এইচ কিউব এগুলির মানটাও অতি ক্ষুদ্র হয়ে যাবে। যেহেতু এইচ স্কোয়ার এইচ কিউবের মান অতি ক্ষুদ্র হবে, এই জন্য এইচ স্কোয়ার এবং এইচ কিউবের যে উচ্চ ঘাতযুক্ত পদসমূহ আছে এগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আমরা লিখতে পারি ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস এইচ এফ। এখন প্রথম ধাপের ক্ষেত্রে আমরা ওয়াই অফ এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট এই ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এখানে পাই ওয়াই অফ এক্স নট প্লাস এইচ, ওয়াই অফ এক্স নট প্লাস এইচ এটাকে বলা হয় ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই অফ এক্স নট যেটাকে আমরা লিখলাম ওয়াই নট প্লাস প্লাস এইচ ইন্টু এফ, এইচ ইন্টু এফ, এফ হলো এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে আমরা ব্যবহার করতেছি ওয়াই অফ এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট, তাহলে এখানে হবে এফ অফ এক্স নট ওয়াই নট। তাহলে অনুরূপভাবে যখন ওয়াই ওয়ান, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নট। তাহলে আমরা যদি ওয়াই টু বের করি তাহলে কি হবে, তাহলে ওয়াই ওয়ানের সময় ওয়াই নট হয়েছে এবং প্লাস এইচ ইন্টু এফ অফ এই এক্স নট ওয়াই নট হয়েছে। তাহলে ওয়াই ওয়ানের জায়গায় যদি ওয়াই টু হয় তাহলে সেটা হবে এখানে ওয়াই ওয়ান হবে প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে, যেখানে আমাদের ওয়াই টু বলতে আমরা বুঝবো ওয়াই অফ এক্স টু, আর আমরা জানি যে এক্স টু মানে হলো এক্স নট প্লাস টোয়াইস এইচ, তার মানে ওয়াই অফ এক্স টু হলো ওয়াই অফ এক্স নট প্লাস টোয়াইস এইচ ইজ ইকাল টু হলো ওয়াই টু। তার ইন জেনারেলি আমরা বলতে পারি যে ওয়াই অফ এন প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়াই এন প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স এন ওয়াই এন, যেখানে আমরা এন এর জায়গায় জিরো ওয়ান টু ইত্যাদি যদি বসাই, যখন এন ইজ ইকাল টু জিরো বসাবো ওয়াই অফ জিরো প্লাস ওয়ান মানে ওয়াই অফ ওয়ান, ওয়াই ওয়ানের মানটা চলে আসবে ওয়াই ওয়ান ইজ ইকাল টু এন এর জিরো বসালে ওয়াই জিরো প্লাস এইচ ইন্টু এফ অফ, এন এর জায়গায় জিরো বসালে এফ অফ এক্স জিরো ওয়াই জিরো। আবার যদি এন এর জায়গায় আমরা এখানে ওয়ান বসাই তাহলে আমরা এখানে পাবো আমরা ওয়াই ওয়ান প্লাস ওয়ান ওয়াই টু পাবো, ওয়াই টু ইজ ইকাল টু এখানে এন এর জায়গায় ওয়ান বসিয়েছি তাহলে এই ওয়াই ওয়ান পাবো প্লাস এইচ ইন্টু এফ অফ এন এর জায়গায় ওয়ান, এখানে এন এর জায়গায় ওয়ান বসাবো তাহলে এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই যে পদ্ধতিটি, এই পদ্ধতিটিকে বলা হয় ওয়েলার পদ্ধতি বা ওয়েলার কোশি পদ্ধতি। এখন আমরা ওয়েলার পদ্ধতির আলোকে আমরা একটা সলভ এক্সাম্পল আমরা এখন দেখব। আমাদের কোয়েশ্চনটা হলো সলভ বাই ওয়েলার মেথড অফ দি ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই অ্যাট হোয়ার ওয়াই অফ জিরো ইকাল টু ওয়ান অ্যাট দি পয়েন্ট এক্স ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ অ্যান্ড এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান জিরো টেকিং এইচ ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ। তার মানে হলো আমাদের ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, এই যে আমাদের ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং ইনিশিয়াল কন্ডিশন এখানে দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু ওয়ান, সেখানে আমাদের এইচ এর মান যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা কনসিডার করি, তাহলে এক্স ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভে আমাদের এই ইকুয়েশন সলভ করলে ওয়াই এর মান কত হবে, এবং এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান জিরোতে আমাদের এই ইকুয়েশন সলভ করলে ওয়াই এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, তার মানে আমাদের এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু হলো আমাদের এক্স প্লাস ওয়াই। আমাদের দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন ওয়াই জিরো ইকাল টু ওয়ান, তাই আমরা জানি যে থিওরেমে ওয়াই অফ এক্স নট ইজ ইকাল টু ওয়াই নট, তাহলে এক্স নট ইজ ইকাল টু কত হলো জিরো, ওয়াই নট ইজ ইকাল টু কত হলো ওয়ান, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ। তাহলে ওয়েলার পদ্ধতির সাহায্যে করতে হবে, আমরা জানি ওয়েলারের পদ্ধতিতে ওয়াই এন ইজ ইকাল টু ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান। লক্ষ্য করো আমরা কিন্তু থিওরেমে পড়েছিলাম যে ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকাল টু
yn plus h into f of x and yn এখন যদি আমরা এখানে yn বের করতে চাই তখন কি হবে যখন yn plus 1 তখন n plus 1 থেকে এক রিডিউস করলে যত হয় অর্থাৎ yn এসে yn plus h into f of x and yn আর যখন আমি yn বের করব তখন n থেকে yn n থেকে এক মাইনাস করলে এটা হবে yn minus 1 plus h into f of x n minus 1 y n minus 1 যেমনটা এখানে এসেছিল যখন y1 1 থেকে 1 মাইনাস করলে হয় 0 তখন এখানে এসেছিল y0 plus h into f of x0 y0 যখন y2 বের করেছিলাম তখন 2 থেকে 1 মাইনাস করলে হয় 1 তাহলে তখন y2 এসেছিল y1 plus h into f of x1 y1 তাহলে আমরা ওয়াইলারের পদ্ধতির সাহায্যে আমরা জানি yn is equal to yn minus 1 plus h into f of xn minus 1 yn minus 1 তাহলে আমাদের এখন y1 বের করব আমরা তাহলে y1 কত হবে y1 হবে n এর জায়গায় 1 বসালাম y1 is equal to হবে এখানে y1 actually y1 হলো y of x1 y of x1 মানে হলো y of x0 plus h x y of x0 কত x0 হলো আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে এখানে y of x0 x0 হলো আমাদের 0 প্লাস h h হলো আমাদের 0.05 তাহলে y of 0 প্লাস 0.05 মানে y of 0.05 তাহলে আমাদের y1 হলো y of 0.05 আর আমাদের 0.05 এ আমাদের ইকুয়েশনটা সলভ করতে হবে মানে y এর মান বের করতে হবে অর্থাৎ আমাদের y1 এর মান লাগবে আবার আমাদের x = 0.10 তে বের করতে হবে সেটা হলো আমাদের y2 এর ভ্যালু কেননা y2 হলো y of x2 y of x2 হলো y of x1 plus h x1 হলো আমাদের 0.05 plus h হলো 0.05 তাহলে y of 0.1 তার মানে আমাদেরকে y1 এবং y2 এর মান বের করতে হবে সেজন্য আমরা ওয়াইলারের পদ্ধতি যে সূত্র আছে সেখানে আমরা n এর জায়গায় একবার 1 বসাবো আর একবার 2 বসাবো যখন 1 বসিয়েছি তখন আমরা y1 is equal to y of 0.05 is equal to এখানে 1 বসাই y1 minus 1 মানে y0 plus h into f of x1 বসাইলে এখানে x1 minus 1 x0 comma y1 minus 1 y0 হয়ে গেল is equal to y0 মানটা কত এই যে y0 মানটা হলো 1 আমরা এখানে 1 লিখলাম plus h h এর মানটা কত আমাদের দেওয়া আছে 0.05 এখানে লিখলাম 0.05 f of x0 y0 x0 কত x0 হলো 0 y0 কত y0 হলো 1 f of 01 f of 01 এই ফাংশনাল ভ্যালুটি কোথা থেকে পাবো আমরা আমাদের দেওয়া আছে dy by dx is equal to x plus y তার মানে f of xy হলো x plus y তাহলে এখানে f of 01 কত হবে x এর জায়গায় আমি বসাবো 0 আর y এর জায়গায় বসাবো 1 তাহলে এখানে 0 plus 1 তার মানে হয়ে গেল আমাদের 1 তাহলে আমাদের এখানে এখানে 1 plus 0.05 into 1 তার মানে আমাদের রেজাল্ট হয়ে গেল 1.05 একইভাবে এখন আমরা n এর 2 বসাই তাহলে হয় y2 is equal to y2 টা হলো আমাদের দেখেছি সেটা y of 0.1 y2 is equal to y of 0.1 is equal to এখানে এই সূত্রে আমরা n এর জায়গায় 2 বসাবো y of 2 minus 1 তাহলে y1 plus h into f of এখানে 2 বসাইলে x x2 minus 1 that is x1 comma y 2 minus 1 মানে y1 is equal to y1 y1 এর মানটা বের করেছি আমরা 1.05 তাহলে 1.05 plus h h কত h হলো 0.05 0.05 তারপর আমাদের এখানে into f of x1 y1 x1 y1 তাহলে আমাদের x1 এর ভ্যালু কত x1 এর ভ্যালু হলো আমাদের এখানে x x0 এর ভ্যালু হলো 0 x1 এর ভ্যালু হলো আমাদের 0.05 তাহলে আমাদের 0.05 এটা হলো x1 এর ভ্যালু আর y1 y1 এর মানটা বের করেছি আমরা 1.05 তাহলে আমরা এই f of 0.05 1.05 এই ফাংশনাল ভ্যালুটি আমরা বের করতে পারবো f of xy is equal to x plus y থেকে এগুলো মানগুলো যদি আমরা বের করি তাহলে আমরা ফাইনালি y2 এর ভ্যালু পাই 1.105 সুতরাং নির্ণয় সমাধান y of 0.05
মানে 0.05 এ আমাদের y এর মান হলো 1.05, আর আমাদের y অফ 0.10 তে আমাদের y এর মান হলো 1.105। এখন আমরা মডিফাইড অয়লার মেথড এই পদ্ধতিটি আমরা আলোচনা করব। আমরা পূর্বের মতোই আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিবেচনা করি, ডিওই বাই ডিএক্স ইজ ইকাল টু, যেটাকে y প্রাইম দ্বারা বলা হয়, ডিওই বাই ডিএক্স ইকাল টু y প্রাইম ইজ ইকাল টু f অফ x y। ইনিশিয়াল কন্ডিশন ধরলাম আমরা y x নট ইজ ইকাল টু y নট। এখন আমরা সাধারণ যে অয়লার পদ্ধতি আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা জানি অয়লারের পদ্ধতিটি হলো y n প্লাস 1 ইজ ইকাল টু y n প্লাস h ইন্টু f অফ x n y 1 y n। এখন আমরা n এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমরা y 1 পাবো, তাহলে y 1 ইজ ইকাল টু y 0 প্লাস h ইন্টু f অফ x 0 y 0। ধরলাম এটা 2 নম্বর ইকুয়েশন, আর আমাদের ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল কন্ডিশন সেটা ধরলাম 1 নম্বর ইকুয়েশন। এখন y 1 এর এই যে মানটা বের করলাম এটা কিন্তু সাধারণ অয়লার পদ্ধতি থেকে বের করলাম, কিন্তু আমরা মডিফাইড অয়লার মেথডে আমরা দেখব যে এই y 1 এর মডিফাইড ভ্যালুগুলো কিভাবে আসে। এখন y 1 এর মান নির্ণয়ের জন্য আমরা x নট থেকে x 1 ব্যবধির শুরু ও শেষ ভাগের ঢালের গাণিতিক গড় ব্যবহার করব, তাহলে আমরা 2 হতে পাই। এখানে আমরা আমাদের যে x নট থেকে x 1 যে ব্যবধি, শুধু ব্যবধির শুরু, সেই শুরুতে আমরা ঢালের মানটা ব্যবহার করেছি। এখানে আমাদের ঢাল কিন্তু দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু y প্রাইম ইজ ইকুয়াল টু f অফ x y, আর এখানে কিন্তু আছে f অফ x নট y নট, অর্থাৎ আমাদের শুরুতে আমাদের এখানে ঢালের মানটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা এখন x নট থেকে x 1 এর ব্যবধির শুরু অর্থাৎ এবং শেষ, শেষ ভাগের অর্থাৎ আমরা x নট এবং x 1 দুই জায়গাতেই আমরা আমরা ঢালের গাণিতিক গড় ব্যবহার করব। তাহলে y 1 এর যে মডিফাইড ভ্যালু যেটাকে আমরা এইভাবে লিখি যে y 1 অর্থাৎ ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y 1, উপরে এই 1 ব্র্যাকেটের মধ্যে 1 দিয়ে আমরা বুঝি যে এটা হলো আমাদের মডিফাইড ভ্যালু, 1 দিয়ে বুঝি আমরা ফার্স্ট মডিফাইড ভ্যালু কার y 1, y 1 এর ফার্স্ট মডিফাইড ভ্যালু ইজ ইকাল টু হবে, এখানে y নট আছে y নট থাকবে প্লাস এখানে h আছে h থাকবে, আর আমাদের যেহেতু x নট এবং x 1 এর শুরু এবং শেষে সেই জন্য আমাদের তখন ঢাল হবে একবার f অফ x নট y নট, আরেকবার হবে f অফ x 1 y 1, এবং তাদের গাণিতিক গড় হবে f অফ x নট y নট প্লাস f অফ x 1 y 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদের ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y 1 ইজ ইকুয়াল টু y নট প্লাস h বাই 2 ইনটু f অফ x নট y নট প্লাস f অফ x 1 y 1। এখন এই ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y 1 এটা হলো প্রথম পরিবর্তিত মান যা সমীকরণ একে প্রতিস্থাপন করা হলে প্রথম ব্যবধির শেষ ভাগে dy বাই dx এর মান পাওয়া যায়। আমরা যদি ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y 1 টা যদি আমরা এখানে বসাই 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে আমরা আমরা এই প্রথম ব্যবধির শেষ ভাগে dy বাই dx এর মানটা পেয়ে যাব, এবং সেটা হলো dy বাই dx এর যে মডিফাইড ভ্যালুটা পাবো, আমরা ফার্স্ট মডিফাইড ভ্যালুটা পাবো অফ dy dx তখন যখন আমরা y 1 এর ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y 1 এটা যখন বসাবো সেখানে, এখানে আমাদের আছে dy বাই dx ইকুয়াল টু f অফ x y, তাহলে এটা আমাদের এখন হয়ে যাবে dy বাই dx মডিফাইড ভ্যালু অফ dy বাই dx ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ dy বাই dx when with first modified value of y1 is equal to হবে f of এই x এর জায়গায় হবে x1, আর এখানে এই এখানে first modified value of y1 এটা হবে আমাদের y1 1, তাহলে আমাদের এটা হয়ে গেল f of x1 y1 1 1। এটা হলো আমাদের approximate value of dy by dx at the end of the first interval। এখন আমরা y1 এর পরবর্তী যে পরিবর্তিত মান সেটা পাওয়ার জন্য আমরা f of x1 y1 এর পরিবর্তে এই মানটি আমরা ব্যবহার করি। তাহলে আমরা যদি y1 এর আমরা ফার্স্ট মডিফাইড ভ্যালু এখানে বের করেছিলাম, এখন যদি আমরা y1 এর সেকেন্ড মডিফাইড ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা এখানে এই y f of x1 y1 এই এই ভ্যালুর জায়গায় আমরা
এই ভ্যালুটা বসাবো, এফ অফ এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এটা বসাবো আমরা। এটা যদি বসাই তাহলে আমরা এখানে পাবো, এখানে ছিল ওয়াই ওয়ান ওয়ান, এটা হবে ওয়াই ওয়ান টু ওয়াই নট প্লাস এইচ বাই টু, এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস, শুধু এইটা চেঞ্জ হবে, এই এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হয়ে এখানে আসবে আমাদের এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, যেটা আমরা এখান থেকে বের করেছিলাম। এটা হলো আমাদের সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান। তাহলে এইভাবে আমরা যদি বের করি তাহলে আমরা এখানে ইন জেনারেল একটা মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান বের করতে পারবো, যে মডিফাইড এন প্লাস ওয়ান মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান সেটা হবে ওয়াই নট প্লাস এইচ বাই টু ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়াই এন ওয়ান। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করি যখন ফার্স্ট মডিফাইড ভ্যালু তখন কিন্তু আমাদের এখানে ওয়াই নট ঠিকই আছে, এইচ বাই টু এফ অফ এক্স নট ওয়াই নট ঠিক আছে, এখানে এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান। আর আমাদের যখন আমাদের এখানে সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান, তখন ওয়াই নট ঠিকই থাকবে প্লাস এইচ বাই টু এফ অফ এক্স নট ওয়াই নট ঠিকই থাকবে প্লাস এফ অফ এক্স ওয়ান কমা, এখানে হবে আমাদের যে ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ানটা আসবে। একইভাবে এখানে যখন আমি অর্থাৎ আমরা এখানে যখন এন প্লাস ওয়ান মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান বের করবো, আমাদের ওয়াই নট ঠিকই থাকবে, এইচ বাই টু ঠিকই থাকবে, এফ অফ এক্স নট ওয়াই নট ঠিকই থাকবে প্লাস এফ অফ এক্স ওয়ান কমা, এখানে হবে, এখানে এন প্লাস ওয়ান বের করতেছি তাই এখানে হবে এক কমাইলে এন হবে, অর্থাৎ অর্থাৎ আমাদের এখানে হবে এন মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান এটা এখানে আসবে। এটাই হলো আমাদের ওয়াই ওয়ানের জন্য একটা পুনরাবৃত্ত সূত্র। এখানে এই এখানে ওয়াই ওয়ান এন এটা হলো ওয়াই ওয়ানের এনতম আসন্ন মান। একই পুনরাবৃত্ত পদ্ধতি আমরা ওয়াই টু ওয়াই থ্রি ইত্যাদির জন্য সবচেয়ে ভালো মান নির্ণয়ের লক্ষ্যে ব্যবহার করতে পারবো। কম্পারিজন যদি করি আমরা যে ওয়াইলার মেথড এবং মডিফাইড ওয়াইলার মেথডের মধ্যে কোন পদ্ধতিটি অ্যাকুরেট রেজাল্ট দেয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে ওয়াইলারের যে মডিফাইড মেথড সেটা কম্পারেটিভলি অ্যাকুরেট ভ্যালু আমাদেরকে দিবে। কারণ হলো সাধারণ ওয়াইলার পদ্ধতিতে যে ফাংশনের বৃদ্ধি নির্ণয়ের জন্য আমরা ব্যবধির প্রান্তবিন্দুতে ফাংশনের ঢাল ব্যবহার করি, কারণ আমরা এক্স নট ওয়াই নট পয়েন্টে আমরা বের করি। আর এই পদ্ধতিটি সম্পূর্ণরূপে সঠিক হবে যদি ফাংশনটা আমাদের লিনিয়ার হয়, কিন্তু ফাংশনটা যদি লিনিয়ার না হয় অর্থাৎ অরৈখিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবধির মধ্যবর্তী অংশের ঢাল ব্যবহার করতে হয়, এবং সেই সেই কারণে পরিবর্তিত যে ওয়েলার পদ্ধতি আছে বা মডিফাইড যে ওয়েলার মেথড আছে আমাদের, সেখানে আমরা আমরা দেখেছি যে ঢালের আসন্ন মান নির্ণয়ের জন্য দুই প্রান্তের অর্থাৎ শুরুতে এবং শেষ ভাগের এবং ঢালের গাণিতিক গড় সেখানে ব্যবহার করা হয়েছে। সেজন্য আমরা বলতে পারি যে মডিফাইড ওয়েলার মেথডটি আমাদের সিম্পল ওয়েলার মেথডের থেকে আমাদের একুরেট রেজাল্ট দেয়। এখন আমরা মডিফাইড ওয়েলার মেথডের সাহায্যে আমরা একটা সলভ প্রবলেম দেখি। আমাদের এখানে এই প্রবলেমে বলা হয়েছে যে ওয়াই প্রাইম ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আমাদের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এখানে, আর এখানে ইনিশিয়াল কন্ডিশন আছে ওয়াই অফ জিরো ইকাল টু ওয়ান। এই ডিফারেনশিয়াল এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে যখন আমাদের এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান, এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ানের জন্য আমাদের এই 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 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াই এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের গিভেন হলো ওয়াই প্রাইম ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তার মানে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু ওয়ান। তাহলে এফ অফ এক্স ওয়াই আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর আমরা থিওরেম থেকে জানি এটা হলো ওয়াই অফ এক্স নট ইকাল টু ওয়াই নট, তার মানে ওয়াই অফ এক্স নট, এক্স নটটা কত এখানে জিরো, তাহলে এক্স নট ইজ ইকাল টু জিরো, ওয়াই নট কত, ওয়াই নট হলো ওয়ান, আর এইচ এর ভ্যালু কত হবে। এখানে একদিন লক্ষ্য করো এখানে কিন্তু সরাসরি এইচ এর মানটা ওরা বলে দেয়, এই কোশ্চেনে বলা না বলা হয়নি, কিন্তু আমরা বুঝতেছি এখানে ওয়াই অফ এক্স নট, এক্স নট এর ভ্যালু হলো জিরো, আর আমাদের মান বের করতে হবে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান। তাহলে জিরোর পরে হলো আমাদের এক্স এর ভ্যালু, জিরোর পরে এখানে এক্স এর ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান, এজ এ ডিফারেন্স টু ইনক্রিমেন্ট হলো জিরো পয়েন্ট ওয়ান। সেজন্য আমরা এখানে কনসিডার করতে পারি যে আমাদের এই ইন্টারভেলটা এইচ হলো জিরো পয়েন্ট ওয়ান।
এখন ও আমাদেরকে মডিফাইড অয়েল অ্যান্ড মেথডের সাহায্যে আমাদেরকে 0.1 এ আমাদের এই ইকুয়েশন সলভ করতে হবে, মানে ওয়াই এর মান বের করতে হবে। আমরা থিওরেমে দেখেছি প্রথমে আমাদেরকে সিম্পল অয়েল অ্যান্ড মেথড থেকে আমাদের মান বের করতে হয়। তাহলে এই এখানে ওয়াই অফ জিরো আছে, তার মানে এক্স নট এর ভ্যালু যদি হয় জিরো, তার পরবর্তী যে মান সেই মানটাকে আমরা এক্স ওয়ান হিসেবে ট্রিট করতে পারি। তাহলে আমরা জানি যে এক্স ওয়ান এ যে ওয়াই এর মান, ওয়াই অফ এক্স ওয়ান সেটাকে বলা হয় ওয়াই ওয়ান, অর্থাৎ আমাদেরকে ওয়াই ওয়ান এর মান নির্ণয় করতে হবে। সেজন্য আমরা ওয়াইলার মেথড, যেটা সিম্পল ওয়াইলার মেথড, সেইটা আমরা আগে লিখলাম ওয়াই এন ইজ ইকাল টু ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান। যেহেতু আমাদের এক্স ইকাল টু 0.1 বা এক্স ওয়ান এ আমাদের মানটা বের করতে হবে, অর্থাৎ ওয়াই ওয়ান এর মান বের করতে হবে, সেজন্য আমরা এন এর জায়গায় আমরা এখন ওয়ান বসাই। তাহলে কত হবে, লক্ষ্য করো এখানে ওয়াই এন এটা হবে ওয়াই ওয়ান প্লাস এন এর জায়গায় ওয়ান বসাইলে হবে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ওয়াই জিরো প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স, এখানে ওয়ান ওয়ান বসাইলে হয় ওয়ান মাইনাস ওয়ান এক্স জিরো কমা ওয়াই, এই এন এর জায়গায় ওয়ান বসাইলে ওয়ান মাইনাস ওয়ান ওয়াই জিরো। তাহলে ওয়াই জিরো কত, এই যে ইনিশিয়াল কন্ডিশন এখানে আছে যে আমাদের ওয়াই জিরো ভ্যালুটা হলো ওয়ান, কারণ ওয়াই অফ এক্স জিরো ইকাল টু ওয়ান, তাহলে ওয়াই জিরো হলো ওয়ান, এখানে ওয়ান লিখলাম প্লাস এইচ এফ হলো কত 0.1, 0.1 লিখলাম ইন্টু এফ অফ এক্স জিরো ওয়াই জিরো, এক্স জিরো হলো জিরো ওয়াই জিরো হলো ওয়ান, তাহলে এফ অফ জিরো ওয়ান এই ফাংশনের ভ্যালুটি বের করতে হবে। এটা আমরা বের করবো এফ অফ এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই আছে, তাহলে এফ অফ জিরো ওয়ান কত হবে, সেটা হবে জিরো স্কোয়ার প্লাস ওয়ান। এটা সিমপ্লিফাই করলে আমরা ওয়াই ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম 1.1। তাহলে আমরা কিন্তু এখানে ওয়াই ওয়ান বা অর্থাৎ এক্স ইকুয়াল টু 0.1 এ আমরা কিন্তু মান বের করেছি, কিন্তু সেটা হলো ওয়াইলার মেথডের সাহায্যে, সিম্পল ওয়াইলার মেথডের সাহায্যে। আমরা এখন মডিফাইড ওয়াইলার মেথডে আমরা দেখব যে এই মানটা কত আসে। আমরা থিওরেম থেকে দেখেছি যে ওয়াইলারের যে মডিফাইড মেথড, সেখানে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, ফর্মুলাটা আমরা আবার একটু লক্ষ্য করি, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এন প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়াই নট প্লাস এইচ বাই টু ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এন। আমরা এই ফর্মুলাটি আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে ওয়াইলার মডিফাইড মেথড থেকে আমরা এই ফর্মুলাটি লিখলাম। এখন আমাদের ওয়াই ওয়ানের ভ্যালু লাগবে। আমরা লক্ষ্য করি যদি এন এর জায়গায় যদি আমরা জিরো বসাই, তাহলে আমরা কিন্তু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়ান পেয়ে যাব। তাহলে ওয়াই ওয়ান ওয়ান ইজ ইকাল টু ওয়াই নট প্লাস এইচ বাই টু, এইচ বাই এইচ এর ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে, এইচ এর ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 0.1, তাহলে সেটা হবে 0.1/2 এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এন এর জায়গায় আমরা এখানে বসাবো, এন এর জায়গায় বসাবো আমরা জিরো, কারণ আমরা এখানে এনার জায়গায় জিরো বসিয়েছিলাম, তাহলে ওয়াই ওয়ান জিরো। তাহলে এখানে ওয়াই নট কত হবে, ওয়াই নট হলো আমাদের ওয়ান, তাহলে আমরা এখানে বসালাম ওয়ান, 0.1/2 এটা হলো 0.05 এফ অফ এক্স নট ওয়াই নট, অর্থাৎ এফ অফ জিরো ওয়ান, এক্স নট হলো জিরো ওয়াই নট হলো ওয়ান প্লাস এফ অফ এক্স ওয়ান, এক্স ওয়ানটা কত, এক্স ওয়ান হলো আমাদের এখানে এক্স নট হলো জিরো আর এক্স ওয়ান হলো আমাদের পরবর্তী যে এক্স এর ভ্যালু সেটা হলো এক্স ওয়ান, সেটা হলো 0.1, তাহলে আমাদের এখানে হবে এক্স ওয়ান হলো 0.1। ওয়াই ওয়ান জিরো, ওয়াই ওয়ান জিরো কি, ওয়াই ওয়ান জিরো হলো ওয়াই ওয়ানের ভ্যালু কোথায়, ইনিশিয়াল কন্ডিশনে। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে ওয়াইলার সিম্পল ওয়াইলার মেথডে ওয়াই ওয়ানের ভ্যালু হলো 1.1, তাহলে ওয়াই ওয়ান জিরো বলতে আমরা বুঝতে পারলাম যে ওয়াই ওয়ান এর ভ্যালু, যেটা সিম্পল ওয়াইলার মেথড প্রয়োগ করে আমরা যেটা পেয়েছিলাম যে 1.1, সেটাই আমরা লিখবো ওয়াই ওয়ান জিরোর জায়গায় 1.1। তাহলে আমরা এফ অফ জিরো পয়েন্ট ওয়ান কমা ওয়ান পয়েন্ট ওয়ান এই ফাংশনাল ভ্যালুটি আমরা এখান থেকে, যে এফ অফ এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখান থেকে এই মানটা বের করতে পারবো। এবং ক্যালকুলেশন করলে আমরা ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ ওয়াই ওয়ান পেয়ে যাবো 1.1055। তাহলে আমরা লক্ষ্য করি যে সিম্পল ওয়াইলার মেথডে ওয়াই ওয়ান এর ভ্যালুটা, অর্থাৎ অ্যাক্সিয়াল 0.1 এর ওয়াই এর মানটা 1.1, যেখানে মডিফাইড ওয়াইলার মেথডে এই ভ্যালুটি হলো 1.1055, যখন এটা ফার্স্ট মডিফাইড
ভ্যালু অফ y1 এখন যদি আমরা সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ y1 বের করতে চাই তাহলে আমরা n এর জায়গায় এখন আমরা 1 বসাবো n এর জায়গায় 1 বসালে এটা হবে y1 2 তার মানে সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ y1 পেয়ে যাব y0 প্লাস এখানে h/2 f অফ x0 y0 প্লাস f অফ x1 y1 এই n এর জায়গায় আমরা 1 লিখলাম মানে অর্থাৎ ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y1 এর যে ভ্যালুটা আমরা পেয়েছি 1.1055 এটা এখানে বসাবো আর অন্যান্য মানগুলো আমরা জানি তখন আমরা f অফ 0.1 কমা 1.1055 এই ফাংশনের ভ্যালুটা আমরা f অফ xy is equal to x square plus y এই গিভেন এই যে আমাদের ফাংশন দেওয়া আছে এখান থেকে আমরা বের করতে পারবো এবং ফাইনালি ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেশন করলে আমরা দেখবো যে সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ y1 হলো 1.105775 এখন যদি আমরা থার্ড মডিফাইড ভ্যালু অফ y1 বের করতে চাই তাহলে এখানে এনে যায় কত বসাতে হবে 2 কারণ 2 যদি বসাই তাহলে 2 প্লাস 1 3 হয়ে যাবে তাহলে y1 3 ইজ ইকুয়াল টু y0 প্লাস h/2 ইনটু f অফ x0 y0 ঠিকই থাকবে প্লাস f অফ x1 ঠিকই থাকবে কমা y1 এই এনে জায়গায় আমরা লিখলাম 2 তারপর আমরা মান বসাই y0 এর ভ্যালু এটা আমরা জানি y0 হলো 1 তাহলে আমরা এখানে লিখলাম 1 প্লাস h এর ভ্যালু h এর ভ্যালু আমরা এখানে জানি 0.1 তাহলে এটা হবে 0.1/2 f অফ x0 y0 এটা আমরা জানি যে x0 হলো 0 y0 হলো 1 তাহলে f অফ 0.1 বের করতে হবে প্লাস f অফ x1 x1 হলো আমাদের জানি আমরা সেটা হলো 0.1 তাহলে এখানে আমাদের এখানে f অফ 0.1 কমা y12 টা আমরা পেয়েছি 1.105775 লিখলাম তাহলে এখানে 1 প্লাস 0.1/2 হলো 0.05 f অফ 0.1 এই ফাংশনাল ভ্যালুটা আমাদের এখান থেকে আসবে f অফ xy ইকুয়াল টু x স্কয়ার প্লাস y এখান থেকে এটা মানটা আসবে আমাদের আবার এখান থেকে f অফ 0.1 কমা 1.105775 এই মানটিও আমরা এই ফাংশনাল ভ্যালুটা এখান থেকে পাবো f অফ xy ইকুয়াল টু x স্কয়ার প্লাস y থেকে পাবো এই সকল ক্যালকুলেশন করলে আমরা থার্ড মডিফাইড ভ্যালু অফ y1 পেয়ে যাব 1.1057875 এখন আমরা লক্ষ্য করি এই ফার্স্ট মডিফাইড ভ্যালু অফ y1 হলো 1.1055 আর সেকেন্ড মডিফাইড ভ্যালু অফ y1 হলো 1.105775 আর থার্ড মডিফাইড ভ্যালু অফ y1 হলো 1.1058875 তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে y1 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা আমরা বলতে পারি মডিফাই ওয়াইলার্স মডিফাইড মেথডের সাহায্যে সেটা বলতে পারি 1.1058 বলতে পারি আমরা তাহলে y অফ 0.1 এর ভ্যালু হলো 1.1058 এটা হলো y অফ 0.1 এর ভ্যালু কারণ y1 দেরি করেছি সেই y1টা অ্যাকচুয়ালি হলো y অফ x1 এর ভ্যালু আর x1 মানে হলো x0 প্লাস h এর ভ্যালু আর আমাদের x0 হলো এখানে এই যে x0 হলো আমাদের 0 আর h এর ভ্যালু আমরা ধরেছি 0.1 কারণ এখানে x0 এর ভ্যালু 0 এর পরে আমাদের x এর ভ্যালু আসছে আমাদের 0.1 সেই জন্য আমাদের h এর ভ্যালু হলো 0.1 তাহলে 0 প্লাস 0.1 তার মানে y অফ 0.1 যেটা সেই ভ্যালুটা হলো y1 তাহলে y y1 মানে হলো y অফ 0.1 তাহলে আমরা বলতে পারবো যে y y অফ 0.1 এর আমাদের রিকেট ভ্যালু হলো 1.1058 এখন আমরা রানজি কুট্রা পদ্ধতি আমরা এখন আলোচনা করব এটা আবার একটা আছে আমাদের সেকেন্ড অর্ডার আর একটা হলো আমাদের ফোর্থ অর্ডার প্রথমে আমরা সেকেন্ড অর্ডার জন্য আমরা ডিসকাস করি আমরা আগের মতোই একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কনসিডার করি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই এবং ইনিশিয়াল কন্ডিশন ধরি আমরা yx0 is equal to y0 এখন রানজি কুট্রা এই মেথডটা এস্টাবলিশ করার জন্য আমরা ধরি y অফ x প্লাস h is equal to yx প্লাস ak1 প্লাস bk2 ধরলাম এটা ইকুয়েশন 1 এখানে k1 এবং k2 এর মানটা আমরা ধরে নেই যে k1 is equal to h into f of xy আর k2 is equal to h into f of x প্লাস alpha h, y প্লাস beta k1 এখানে h কি এটা আমরা জানি h হলো x এর মানের পার্থক্য আর এখানে a b এবং আলফা বিটা এগুলো হলো ধ্রুবক
এবং এই ধ্রুবক সমূহের মান নির্ণয় করতে হবে। এখন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স কে আমরা ওয়াই প্রাইম এক্স লিখতে পারি, ওয়াই প্রাইম এক্স ইকাল টু এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই কে আমরা এফ লিখবো, তাহলে ওয়াই ডাবল প্রাইম এক্স কত হবে? ওয়াই প্রাইম এক্সটা হলো দ্বিচলক বিশিষ্ট একটি ফাংশন, তাহলে ওয়াই ডাবল প্রাইম এক্স হবে, প্রথমে আমরা এফ কে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করবো ডেল এফ বাই ডেল এক্স চেন রুলের সাহায্যে, ইনটু হবে ডিএক্স বাই ডিএক্স, প্লাস আবার এফ কে করবো আমরা ওয়াই এর সাপেক্ষে ডেল এফ বাই ডেল ওয়াই, তখন ইনটু হবে আবার ওয়াই হলো এক্স এর ফাংশন, ইনটু হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে চেন রুলের সাহায্যে আমরা পেয়ে গেলাম ওয়াই ডাবল প্রাইম এক্স ইজ ইকাল টু ডেল এফ বাই ডেল এক্স কে আমরা আমরা এই 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 অন্তরীকরণটাকে এই আংশিক অন্তরীকরণটাকে আমরা এই এফ এক্স প্রতীকের সাহায্যে আমরা রিপ্লেস করলাম, ডেল এফ বাই ডেল এক্স ইজ ইকাল টু এফ এক্স, প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই কে আমরা লিখলাম এফ ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স এটা আমাদের এখানে আমাদের দেওয়া আছে এফ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে আমরা লিখলাম এফ। এখন টেলরের ধারার সাহায্যে আমরা আমরা লিখতে পারি ওয়াই অফ এক্স প্লাস এইচ, যেখানে আমরা ধরে নিছি ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এ কে ওয়ান প্লাস বি কে টু। এখন ওয়াই অফ এক্স প্লাস এইচ টাকে আমরা আবার এই টেলরের ধারার সাহায্যে লিখতে পারি ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এইচ ইন্টু ওয়াই প্রাইম এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ওয়াই ডাবল প্রাইম এক্স প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ওয়াই ট্রিপল প্রাইম এক্স প্লাস ডট 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 ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এইচ ইন্টু ওয়াই প্রাইম এক্স, এই যে ওয়াই প্রাইম এক্স ইজ ইকাল টু কত? এফ, আমরা এখানে এফ লিখলাম, প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু। ওয়াই ডাবল প্রাইম এক্স কত? ওয়াই ডাবল প্রাইম এক্স আমরা বের করেছি এফ এক্স প্লাস এফ ওয়াই এফ, এই মানটা আমরা এখানে লিখলাম এফ এক্স প্লাস এফ এফ ওয়াই। আবার কে টু ইজ ইকাল টু, এই যে আমরা এখানে কে টু ধরেছিলাম, এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস আলফা এইচ কমা ওয়াই প্লাস বিটা কে ওয়ান। এটাকে যদি আমরা দুই চলকে টেলর দ্বারা বিস্তার করি তাহলে আমরা পাই কে টু ইজ ইকাল টু, এই যে এইচ এখানে লিখে রাখলাম, আর এফ অফ এক্স প্লাস আলফা এইচ কমা ওয়াই প্লাস বিটা কে ওয়ান, এটা টেলর দ্বারা বিস্তার করলে আমরা জানি এটা হয় এফ অফ এক্স কমা ওয়াই প্লাস এখানে আলফা এইচ আছে, আলফা এইচ ইন্টু এটা এফ এর ফাংশন, এই ডেল এফ বাই হবে ডেল এক্স, প্লাস বিটা কে ওয়ান ইন্টু এই এফ, এই এফ কে আবার ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা যদি এইচ দিয়ে গুণন করি তাহলে এইচ ইন্টু এফ প্লাস এই আলফা ইন্টু এইচ ইন্টু এইচ, তাহলে এইচ স্কোয়ার হয়ে গেলো আলফা এইচ স্কোয়ার, আর ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স এটা হলো আমাদের এফ এক্স, প্লাস বিটা এই যে এইচ দিয়ে গুণ করলে বিটা এইচ কে ওয়ান, আর ডেল এফ বাই ডেল ওয়াই এটা হলো আমাদের এফ ওয়াই। তাহলে এখানে এইচ এফ প্লাস আলফা এইচ স্কোয়ার এফ এক্স প্লাস বিটা বিটা এইচ ইন্টু এই কে ওয়ান, কে ওয়ান এর মান হলো এইচ এফ, তাহলে কে ওয়ান এর মান যদি আমরা এখানে এইচ এফ বসাই তাহলে এটা হয় বিটা এইচ ইন্টু এইচ এইচ স্কোয়ার হয়ে যাবে, বিটা এইচ স্কোয়ার এফ আর এখানে এফ ওয়াই। এখন সমীকরণ এক হতে পাই, সমীকরণ একে কি ছিল আমরা খেয়াল করি, সমীকরণ একে ছিল ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এ কে ওয়ান প্লাস বি কে টু ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এ ইন্টু কে ওয়ান এর যে মান, কে ওয়ান এর মান হলো আমাদের এইচ এফ, তাহলে আমরা এখানে কে ওয়ান এর জায়গায় লিখলাম এইচ এফ প্লাস বি ইন্টু কে টু এর মান, কে টু এর যে মান পেয়েছি আমরা কে টু এর মান এইচ এফ প্লাস আলফা এইচ স্কোয়ার এফ এক্স প্লাস বিটা ইন্টু এইচ স্কোয়ার এফ এফ ওয়াই, এই মানটা আমরা এখানে বসাইলাম এইচ এফ প্লাস আলফা এইচ স্কোয়ার এফ এক্স প্লাস বিটা ইন্টু এইচ স্কোয়ার এফ এফ ওয়াই। তারপরে আমরা এখানে ওয়াই এক্স প্লাস এইচ এফ কমন নিলে, এখান থেকে এইচ এফ কমন নিলে এ প্লাস বি ইন্টু এইচ এফ, আবার বি এইচ স্কোয়ার কমন নিলে এটা আসবে বি এইচ স্কোয়ার ইন্টু আলফা এফ এক্স প্লাস বিটা এফ এফ ওয়াই, ধরলাম ইকুয়েশন থ্রি। এখন দুই নম্বর ইকুয়েশন আমরা লক্ষ্য করি, দুই নম্বর ইকুয়েশনে আমাদের এখানে আছে ওয়াই এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এইচ এফ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এফ এক্স প্লাস এফ এফ ওয়াই, আর তিন নম্বর ইকুয়েশনে আমাদের ওয়াই এক্স প্লাস এইচ এর মান হলো ওয়াই এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এইচ এফ প্লাস বি এইচ স্কোয়ার ইন্টু আলফা এফ এক্স প্লাস
বিটা এফ এফ ওয়াই আমরা যদি দুই আর তিন তুলনা করি এবং এইচ এবং এইচ স্কয়ার সহগ যদি আমরা ইকুয়েটিং করি তাহলে আমরা সহজে পেয়ে যাই এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান, কারণ এখানে এইচ এফ আছে আর এখানে এর সহগ হলো এ প্লাস বি আর এখানে এইচ এফ এর সহগ হলো ওয়ান। এভাবে আমরা বি আলফা ইজ ইকাল টু বি বিটা এটা মান পাবো আমরা হাফ পেয়ে যাব। এখন আমরা চার নম্বর ইকুয়েশন ফলো করি, এখানে আমাদের অজানা আছে চারটা এ বি আলফা বিটা, কিন্তু ইকুয়েশন আছে আমাদের তিনটা। তাহলে আমরা জানি যেহেতু নাম্বার অফ ইকুয়েশনের চেয়ে আমাদের নাম্বার অফ ভেরিয়েবলসের সংখ্যাটা আমাদের বেশি আছে, সেজন্য এখানে একটা ফ্রি ভেরিয়েবল আছে, তার মানে এখানে এই চার নম্বর ইকুয়েশনের আমাদের অসংখ্য সমাধান এখানে বিদ্যমান আছে। আমরা একটা সাধারণ চলক বিবেচনা করি এবং আমরা এখান থেকে একটা সহজ সমাধান পেয়ে যাই, সেটা হলো আলফা ইজ ইকাল টু বিটা ইজ ইকাল টু, যদি ওয়ান ধরি আমরা আলফা ওয়ান ধরলাম বিটা ওয়ান ধরলাম তাহলে আমরা পেয়ে যাব বি ইজ ইকাল টু হাফ। বি ইজ ইকাল টু হাফ বসালে এ ভ্যালু পেয়ে যাব আমরা হাফ, তার মানে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু হাফ আলফা ইজ ইকাল টু বিটা ইজ ইকাল টু ওয়ান, এটা হবে একটা সমাধান। এখন এই মানসমূহ আমরা এখন বসাবো, সমীকরণ একে বসাই, সমীকরণ এক লক্ষ্য করি সেটা হলো ওয়াই অফ এক্স প্লাস এইচ ইকাল টু ওয়াই এক্স প্লাস এ কে ওয়ান প্লাস বি কে টু। এখন আমাদের এ এর মান বি এর মান দুইটাই হলো আমাদের হাফ, তাহলে আমাদের এটা হয়ে গেল আমাদের এই এক নম্বর সমীকরণ থেকে আমরা তখন আমরা লিখতে পারবো এটাকে ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস এই যদি এ এবং বি দুটা মানে হাফ হাফ অফ কে ওয়ান প্লাস কে টু লিখলাম এটা, যেখানে কে ওয়ান বলতে কি কে ওয়ান হলো আমাদের এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই এবং কে টু হলো আমাদের এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে ওয়ান। এখানে আমাদের ধরে নিয়েছিলাম আমরা কে ওয়ান হলো এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই আর কে টু হলো এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস আলফা এইচ ওয়াই প্লাস বিটা কে ওয়ান, কিন্তু আমরা বের করেছি আলফা এবং বিটা এর মান হলো আলফা এবং বিটা এর মান হলো ওয়ান। আলফা এবং বিটার মান যদি আমরা এখানে ওয়ান বসাই তাহলে এটা হবে কে টুর মানটা হবে এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে ওয়ান। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কে টু এর মানটা এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে ওয়ান। এখন যদি আমরা এক্স ইকাল টু এক্স নট ধরি আমরা, অর্থাৎ যে আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে আমাদের এক্স নট, সেই এক্স ইকাল টু এক্স নটে আমাদের এই মানটা হবে ওয়াই অফ এক্স নট প্লাস এইচ ওয়াই অফ এক্স নট প্লাস এইচ, আমাদের এক্স নট প্লাস এইচ হলো এক্স ওয়ান, তাহলে ওয়াই অফ এক্স ওয়ান ইজ ইকাল টু এখানে ওয়াই অফ এক্স আছে এক্স থেকে এক্স নট বসালাম ওয়াই অফ এক্স নট প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু, তার মানে এখানে হলো আমাদের ওয়াই অফ এক্স ওয়ান কে বলা হয় ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ইজ ইকাল টু ওয়াই অফ এক্স নট কে বলা হয় ওয়াই নট ওয়াই নট প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু, যেখানে কে ওয়ান ইজ ইকাল টু কত হবে কে ওয়ান ইজ ইকাল টু এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই, কিন্তু আমরা ধরেছি এক্স ইকাল টু এক্স নটে, তাহলে এক্স এর জায়গায় হবে এক্স নট আর এক্স নটের ক্রস পেন্ডিং ভ্যালু ইনিশিয়াল ভ্যালুতে আছে সেটা হলো ওয়াই নট, তাহলে এইচ ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নট। কে টু ইজ ইকাল টু হবে এইচ ইন্টু এফ অফ এক্স এর জায়গায় হবে এক্স নট প্লাস এইচ আর ওয়াই এর জায়গায় হবে ওয়াই নট প্লাস কে ওয়ান। এখন যদি এক্স ইকাল টু এক্স ওয়ান হয় তাহলে কত হবে, তাহলে হবে এটা হবে ওয়াই অফ এক্স ওয়ান প্লাস ওয়াই অফ এক্স ওয়ান প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই অফ এক্স টু, কারণ এক্স ওয়ান প্লাস এইচ কে বলা হয় এক্স টু, তাহলে ওয়াই অফ এক্স ওয়ান প্লাস এইচ হলো ওয়াই অফ এক্স টু ইজ ইকাল টু ওয়াই অফ এক্স, সেই এক্স এর জায়গায় বসাচ্ছি আমরা এক্স ওয়ান ওয়াই অফ এক্স ওয়ান প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু, দিস ইমপ্লাইজ ওয়াই অফ এক্স ওয়ান প্লাস এইচ ইকাল টু ওয়াই অফ এক্স টু, এটাকে লেখা হয় ওয়াই টু ইজ ইকাল টু ওয়াই অফ এক্স ওয়ান, এটাকে লেখা হয় ওয়াই ওয়ান প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু, যেখানে কে ওয়ান বলতে আমরা বুঝবো কে ওয়ান ইজ ইকাল টু এইচ ইন্টু এফ অফ এই এক্স এর জায়গায় বসাবো আমরা এক্স ওয়ান, তাহলে এইচ ইন্টু এফ অফ এক্স ওয়ান আর ওয়াই এর জায়গায় বসাবো আমরা ওয়াই ওয়ান, তাহলে এইচ ইন্টু এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কে টু হবে এইচ ইন্টু এফ অফ এই এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি এক্স ওয়ান,
h into f of x1 plus h, comma y jagay hobe y1, y1 plus k1. Similarly, jodi x is equal to xn minus 1 hoy, tale seta hobe y of xn minus 1 plus h is equal to xn minus 1, xn minus 1 plus h mane holo xn. y of xn is equal to hobe ekhane amader ei x er jaygay boshabo y of xn minus 1 plus half of k1 plus k2. This implies y of xn mane holo yn is equal to y of xn minus 1 holo yn minus 1 plus half of k1 plus k2, jekhane k1 hobe h into f of axy, x er jaygay hobe amader xn minus 1 ar y er jaygay hobe yn minus 1, k2 hobe h into f of x er jaygay hobe xn minus 1 plus h plus h, comma y er jaygay hobe yn minus 1 plus k1. এটাই হলো আমাদের রানজি কুট্টা মেথড সেকেন্ড অর্ডারের জন্য। এখন আমরা এই রানজি কুট্টা সেকেন্ড অর্ডার মেথডের সাহায্যে একটা সলভ প্রবলেম দেখব। আমাদেরকে এই একটা প্রবলেম এখানে দেওয়া আছে, আমাদের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে উইথ ইনিশিয়াল কন্ডিশন, সেটা হলো 10 ইনটু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু 1 বাই 10 ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই, আর ইনিশিয়াল কন্ডিশন হলো ওয়াই জিরো ইকুয়াল টু ওয়ান, তার মানে আমরা জানি যে ওয়াই এক্স জিরো ইজ ইকুয়াল টু ওয়াই জিরো, তার মানে এক্স জিরো হলো জিরো আর আমাদের ওয়াই জিরো হলো ওয়ান, আর আমাদের এইচ এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.1, আর আমাদের সলভ করতে হবে এই রেঞ্জের মধ্যে 0 থেকে 0.4 এর মধ্যে, 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 0.4। তাহলে জিরোতে আমার ভ্যালু জানা আছে যে y0 is equal to কত হয় সেই ভ্যালুটা আমাদের জানা আছে, তো y0 মানে y of x0, y of x0 equal to y0 সেই ভ্যালু জানা আছে আমাদের 1 হয়, কিন্তু এখন আমাদের 0 থেকে 0.4 এবং যদি ইন্টারভ্যাল নেই 0.1 তাহলে আমাদের মান বের করতে হবে, আমাদের 0 তে মান জানা আছে তার সাথে 0.1 যদি আমার ইনক্রিমেন্ট হয় ইন্টারভ্যাল হয় তাহলে সেটা হবে 0.1, তার মানে y অফ 0.1 কত বের করতে হবে, তারপর আমাদের আবার তার সাথে আরো 0.1 অ্যাড করলে y অফ 0.2 তে বের করতে হবে, আর আবার 0.1 বের করলে y অফ 0.3 বের করতে হবে, আর ফাইনালি y অফ 0.4 বের করতে হবে। যেহেতু y অফ 0 এটাকে আমরা x0 ধরেছি, তার তারপরে যে ভ্যালুটা 0 পরে 0.1 সেটা হবে আমাদের x1, তারপর আমাদের 0.2 যেটা সেটা হবে x2, 0.3 যেটা সেটা হবে x3, 0.4 যেটা সেটা হবে x4, তার মানে আমাদেরকে y1, y2, y3 এবং y4 এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে k1 এর মান, k1 এর মান হলো আমাদের h into f of x0 y0, থিওরেম থেকে আমরা দেখেছি যে যখন আমরা y1 এর মান বের করব তখন আমাদের k1 এর মান বের করতে হবে এবং সেটা হবে h into f of x0 y0, h হলো আমাদের 0.1 দেওয়া আছে আমাদের 0.1 ইনটু f of x0 y0, x0 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 0 আর আমাদের y0 এর ভ্যালু দেওয়া আছে 1, তাহলে f of 01, f of 01 এই ভ্যালুটা আমরা বের করব এখান থেকে, f of xy হলো 1 বাই 10 ইনটু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে f of 01 কত হবে, এখানে হবে x এর জায়গায় 0 হবে, তাহলে 0 স্কোয়ার মানে 0 প্লাস 1 স্কোয়ার মানে 1 আর ডিভাইড বাই 10 আছে, রেজাল্ট হলো আলটিমেটলি রেজাল্ট হবে k1 এর মান হবে 0.01, আবার k2 হবে h ইনটু f অফ x0 প্লাস h y0 প্লাস k1, এই k1 টা এখানে আসবে, h এর ভ্যালু হলো 0.1, f অফ x0 প্লাস h, x0 হলো আমাদের 0 আর h হলো 0.1, তার মানে f অফ 0.1 কমা y0 প্লাস k1, y0 এর ভ্যালুটা হলো আমাদের 1 আর 1 এর সাথে আমাদের k1, k1 টা হলো 0.01, তাই 1 প্লাস 0.01 সেটা হয়ে গেল 1.01, এখন এই যে ফাংশনাল ভ্যালুটা f অফ 0.1 কমা 1.01 এই মানটা আমরা বের করব আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু 1 বাই 10 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এই ফাংশনটা 1 বাই 10 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এইটা হলো f অফ xy, সেই x এর জায়গায় আমরা
এখানে 0.1 বসাবো আর এই y এর জায়গায় আমরা বসাবো 1.01 তাহলে আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা এই ফাংশনের ভ্যালুটা বের করতে পারবো এবং সেটাকে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে k2 এর মান পেয়ে যাব 0.01 0.0103 তাহলে y1 এর মান হবে y অফ 0.1 কারণ আমাদের y0 হলো যখন আমাদের x0 x0টা ছিল 0 আর আমাদের এরপরে 0.1 ইন্টারভ্যাল এর পরে একটা হলো আমাদের আমাদের 0.1 তাহলে সেটা হলো আমাদের x1 আর সেই x1 এর জন্য আমাদের মানটা হবে আমাদের y1 y1 is equal to y of 0.1 সেটা হবে আমাদের ফর্মুলা হলো y not plus half of k1 plus k2 তাহলে y not কত আমাদের y not এর ভ্যালুটা হলো 1 1 প্লাস হাফ অফ k1 প্লাস k2 k1 পেয়ে গেছি আমরা 0.01 প্লাস k2 পেয়েছি আমরা 0.0103 এটাকে সলভ করলে হবে 1.01015 এখন আমরা y2 বের করব y2 এর জন্য আমাদের y2 মানে হলো আমাদের y অফ x2 বের করব y of x2 বের করার জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো হলো এটা মনে রাখতে হবে যখন আমরা y2 নির্ণয় করব মানে y of x2 বের করব এটা আমাদের মনে রাখতে হবে তার জন্য আমাদের লাগবে x1 এর মান y1 এর মান এবং h এর মান যেমন আমরা যখন y1 বের করেছি তখন আমাদের এটা আমরা এখানে ইউজ করেছিলাম x0 এর মান y0 এর মান এবং h এর মান তাহলে যখন আমরা y2 বের করব তখন আমাদের লাগবে x1 এর মান y1 এর মান এবং h এর মান এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমাদের x1 এর মান কত x1 এর মান x0 এর মান হলো 0 তাহলে x1 এর মান যদি 0.1 আমাদের ইন্টারভাল বাড়াই তাহলে আমাদের x1 এর মান হলো আমাদের 0.1 y1 এর মানটা আমরা বের করেছি 1.01015 আর h এর মান দেওয়া আছে আমাদের এখানে 0.1 তাহলে k1 এর মান কত হবে y2 নির্ণয়ের সময় k1 এর মান হবে k1 ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা h ইনটু f অফ x1 y1 এখন আমরা h জানি 0.1 আর f অফ x1 y1 মানে f অফ 0.1 কমা 1.01015 এই f অফ xy ইকুয়াল টু 1/10 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এখান থেকে এগুলো বসিয়ে আমরা k1 এর মানটা বের করব আবার k2 এর মানটা কত হবে ফর্মুলা অনুযায়ী h ইনটু f অফ x1 প্লাস h হয় এই x1 এর সাথে h যোগ হয় কমা এই y1 এর সাথে এখানে যে k1 বের করেছে সেই k1টা যোগ হবে তাহলে এবং এখানে এখন আমরা এই যে x1 0.1 প্লাস এই ছিল আমরা 0.1 এই অ্যাড করব কমা y1 বের করেছি এই যে 1.01 01015 প্লাস k1 বের করেছি 0.01 0304 এগুলো এখানে বসাবো বসিয়ে এই ফাংশনাল ভ্যালুটা ওই আগের মতোই f অফ x ইকুয়াল টু 1/10 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এখান থেকে মানটা বের করে আমরা k2 এর মান দেখবো 0.010813 তাহলে y2 এর ফর্মুলা কি y2 হলো আমাদের y অফ 0.2 এই মানটা চলে আসবে ফর্মুলাটা হলো y1 প্লাস হাফ অফ k1 প্লাস k2 লক্ষ্য করো যখন আমাদের y1 তখন আমাদের কিন্তু এখানে y নট প্লাস হাফ অফ k1 প্লাস k2 যখন y2 তখন হবে y1 প্লাস হাফ অফ k1 প্লাস k2 আর y2 এর সময় k1 এবং k2 এর মানটা আসবে x1 y1 এর সাহায্যে তাহলে সেখান থেকে আমরা y2 এর মান পেয়ে গেলাম 1.02 07 085 যখন আমরা y3 বের করব তখন আমাদের x2 তখন আমাদের লাগবে x2 y2 এবং h এর মান একইভাবে আমাদের k1 এর মান হবে h ইনটু f অফ x2 y2 সেই মানটা আমরা বের করব আর k2 এর মানটা হবে এই ফর্মটা খেয়াল করো k2 এর মানটা হবে h ঠিকই থাকবে f অফ এই x2 এর সাথে h যোগ হবে কমা y2 এর সাথে হবে এই যে আমরা k1 বের করলাম y2 প্লাস k1 এগুলো আমরা মান যদি বসাই ফাংশনে তারপর আমরা এবং h এর মান বসে দিয়ে গুণ করি তাহলে k2 এর মান পেয়ে যাব তাহলে y3 এর ফর্মুলা হবে y3 ইজ ইকুয়াল টু y অফ 0.3 y3 হয়ে যাবে y2 প্লাস হাফ অফ k1 প্লাস k2 মানগুলি বসিয়ে আমরা y3 মান পেয়ে যাব তাহলে y4 নির্ণয় করব আমরা y4 নির্ণয় করব y4 এর জন্য আমাদের কি লাগবে x3 মান লাগবে y3 মান লাগবে এবং h এর মান লাগবে x3 মান কত হবে 0.3 y3 মানটা বের করেছি 1.03188775 আর h এর মান দেওয়া আছে 0.1
তাহলে কে ওয়ান এর মান কত হবে? কে ওয়ান এর মান হবে এইচ ইন্টু এফ অফ এক্স থ্রি ওয়াই থ্রি। এখন এক্স থ্রি জানি আমরা, ওয়াই থ্রি জানি, এগুলি বসিয়ে আমরা কে ওয়ান এর মান বের করতে পারবো। আর কে টু এর মান হবে এইচ ইন্টু এফ অফ এই এক্স থ্রির সাথে এইচ যোগ হবে প্লাস এইচ কমা ওয়াই থ্রির সাথে এই কে ওয়ানটা যোগ হবে। তারপরে আমরা ফাংশনাল ভ্যালু বের করে এইচ দিয়ে গুণ করে আমরা কে টু এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই ফোর হলো আমাদের ওয়াই অফ 0.4। তার সূত্র হলো ওয়াই ফোর এর সমান হবে ওয়াই থ্রি প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু। এই যে কে ওয়ান এবং কে টু বের করেছি, এগুলো ইভ্যালুয়েট করলে হবে 1.043906। তাহলে আমাদের আমাদের দেওয়া ছিল ওয়াই অফ জিরোতে ভ্যালু দেওয়া ছিল আমাদের ওয়ান, আর আমাদের জিরো থেকে 0.4 এর জন্য মানগুলো আমরা যথাক্রমে পেয়েছি। ওয়াই অফ 0.1 এর জন্য মান পেয়েছি, ওয়াই অফ 0.2 এর জন্য পেয়েছি, ওয়াই অফ 0.3 এর জন্য এবং ওয়াই অফ 0.4 এর জন্য মান পেয়েছি। এখন রানজি কুট্টা মেথড ফোর্থ অর্ডারটা আমরা একটু আলোচনা করি। এখানে আমরা আগের মতোই ধরে নেই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। ইনিশিয়াল কন্ডিশন হলো ওয়াই এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট। আমরা এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটি যদি কনসিডার করি, এখন ফোর্থ অর্ডার স্টাবলিশ করার জন্য আমরা ধরি ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস এ কে ওয়ান প্লাস বি কে টু প্লাস সি কে থ্রি প্লাস ডি কে ফোর। অ্যাকচুয়ালি ফোর্থ অর্ডারের জন্য আমরা এখানে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর আমরা এখানে ধরেছি আমরা, এবং তার সাথে আমরা কনস্ট্যান্ট ধরেছি এ বি সি ডি। আর কে ওয়ান ধরেছি আমরা কে ওয়ান ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই, আর কে টু ধরেছি আমরা এইচ ইন্টু এফ অফ এই এক্স এর সাথে এক্স প্লাস আলফা ওয়ান এইচ কমা এই ওয়াই এর সাথে ওয়াই প্লাস বিটা ওয়ান, আর এই আগের কে ওয়ানটা এখানে বিটা ওয়ান কে ওয়ান। আর দেখো কে থ্রি আমরা কিভাবে ধরলাম, কে থ্রি হবে এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস এই কনস্ট্যান্টটা আমরা এখানে চেঞ্জ করে দিব, আলফা ওয়ানের জায়গায় আলফা টু লিখবো আর এইচ থাকবে কমা ওয়াই প্লাস এই বিটা ওয়ানের জায়গায় বিটা টু লিখবো আর কে ওয়ান ঠিক থাকবে, প্লাস আরেকটা কনস্ট্যান্ট দিব গামা ওয়ান প্লাস কে টু। এই কে টু কোথেকে আসবে, এই পূর্ববর্তী যে কে টু যেটা বের করবো সেই কে টুটা এখানে আসবে, প্লাস কে ফোর এর সময় আসবে এইচ ইন্টু এফ অফ খেয়াল করো এক্স প্লাস এই আলফা টুটা চেঞ্জ হয়ে আলফা থ্রি হয়ে গেল আলফা থ্রি এইচ তোমার ওয়াই প্লাস বিটা টু এর জায়গায় লিখলাম বিটা থ্রি, কে ওয়ান এখানে আসবে প্লাস এই গামা ওয়ান এর জায়গায় গামা টু লিখলাম আর কে টু থাকবে, প্লাস হবে ডেল ওয়ান ইন্টু এই যে পূর্ববর্তী কে থ্রি। এখন এই ধ্রুবকগুলো যে নির্ণয় করব, এটা নির্ণয় করার জন্য আমরা টেলরের ধারায় এখানে যেহেতু আমাদের এই যে ওয়াই অফ এক্স প্লাস এইচ আছে আমরা টেলরের দ্বারা এটা এক্সপ্যান্ড করতে পারবো। টেলরের দ্বারা যদি আমরা বিস্তার করি এবং এইচ টু দি পাওয়ার ফোর পর্যন্ত বিস্তার করি এবং এইচ এর ঘাতের সহগগুলো যদি আমরা সমীকৃত করি, তাহলে আমরা দেখব সেখানে মুক্ত চলক থাকবে। সেজন্য আমরা যদি সাধারণ সমাধান আমরা এখানে বিবেচনা করি, অর্থাৎ আমাদের এখানে যে মানগুলো অজানা ছিল আলফা ওয়ান বিটা ওয়ান আলফা ওয়ান আলফা টু বিটা টু গামা ওয়ান আলফা থ্রি বিটা থ্রি গামা টু ডেল্টা ওয়ান এ বি সি ডি, এগুলোর জন্য যদি আমরা যেহেতু এখানে থ্রি ভেরিয়েবল পাবো, আমরা এখানে আমাদের ভেরিয়েবলের চেয়ে আমাদের যতগুলো ভেরিয়েবল থাকবে তার চেয়ে আমাদের নাম্বারের ইকুয়েশন কম থাকবে, সেজন্য অসংখ্য সমাধান থাকবে। সেজন্য আমরা একটা সিম্পল আমরা সলিউশন কনসিডার করি যে আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা ওয়ান এর মান হলো হাফ, আর আলফা থ্রি ইজ ইকাল টু ডেল ওয়ান এটা হলো ওয়ান, আর বি এবং সি এর মান হলো ওয়ান বাই থ্রি, বিটা টু বিটা থ্রি গামা টু এর মান হলো জিরো, এ এবং ডি এর মান হলো ওয়ান বাই সিক্স। এই মানগুলো ধরলে এটা স্যাটিসফাই করবে। এই মানসমূহ যদি আমরা বসাই তাহলে আমরা ইকুয়েশন ওয়ান থেকে আমরা পেয়ে যাব, ইকুয়েশন ওয়ান আমরা যেটা ধরেছিলাম যে ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজিক্যাল টু ওয়াই এক্স প্লাস এ কে ওয়ান প্লাস বি কে টু প্লাস সি কে থ্রি প্লাস ডি কে ফোর। এখানে এ বি সি ডি এই মানগুলো আমরা যেটা ধরেছি যে এ এবং ডি হলো ওয়ান বাই সিক্স, বি এবং সি হলো ওয়ান বাই থ্রি, এই মানগুলি বসায় এবং ওয়ান বাই সিক্স কমন নেই, তাহলে আমরা পাই ওয়াই অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ওয়াই এক্স প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর, যেখানে কে ওয়ান ইজ ইকাল টু এই যে আমরা কে ওয়ান ধরেছিলাম কে ওয়ান হলো এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই, এখানে আমাদের কে ওয়ান এইচ ইন্টু এফ অফ এক্স ওয়াই। তারপরে এখানে খেয়াল করো কে টু হলো এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস আলফা ওয়ান এইচ কমা ওয়াই প্লাস বিটা ওয়ান কে ওয়ান। এখন আলফা ওয়ান বিটা ওয়ান এর মান আমরা পেয়েছি, আলফা ওয়ান হলো আমাদের হাফ এবং বিটা ওয়ান হলো হাফ, এই মানগুলি বসাই তাহলে কে টু এর মান হয় এইচ ইন্টু এফ অফ এক্স প্লাস
h by 2 y of k1 by 2 আবার একই ভাবে k3 এর মান যেটা k3 ধরেছিলাম আমরা h into f of x plus alpha 2h plus y plus beta 2k beta 2k1 plus gamma k2 এখানে alpha 2 beta 2 এবং gamma 1 এই মানগুলো আমরা পেয়েছি alpha 2 এর মান half beta 2 এর মান 0 এবং gamma 1 এর মান 1 এই মান সমূহ যদি আমরা বসাই তাহলে আমরা সেখান থেকে মান পেয়ে যাব k3 এর মান পেয়ে যাব একইভাবে আমরা k4 এর মান পেয়ে যাব k3 আসবে আমাদের h into f of x plus h by 2 y plus k2 by 2 এবং k4 হবে h into f of x plus h y plus k3 আমরা এখানে একটু অবজার্ভ করি k1 এর মান h into f of xy আর k2 এর সময় হয় আমাদের h into f of x plus h by 2 কমা y plus এই যে k1 টা সে k1 by 2 k3 এর সময় h into f of x plus h by 2 ঠিকই থাকে কমা y প্লাস আর পূর্ববর্তী যে k2 বের করেছি সে k2 by 2 আর k4 এর সময় আসবে h into f of x plus এখানে h আসবে কমা y প্লাস k3 আসবে যখন আমাদের x is equal to x0 হবে তখন আমাদের এই যে y of x plus h এখানে x এর জায়গায় যদি আমরা x0 বসাই y of x0 plus h হয়ে যাবে is equal to y of x এই x এর জায়গায় বসাবো x0 y of x0 plus 1 by 6 into k1 plus 2 k2 plus 2 k3 plus k4 অর্থাৎ y of x0 plus h এইটাকে আমরা জানি এটা হলো y of x1 আর y of x1 কে লেখা হয় y1 is equal y of x0 এটাকে লিখলাম y0 plus 1 by 6 into k1 plus 2 k2 plus 2 k3 plus k4 this implies y1 is equal to y0 plus এখানে আমরা 1 by 6 into k1 plus 2 k2 plus 2 k3 plus k4 কে আমরা লিখলাম del y যখন x equal to x0 তখন এই k1 k2 k3 k4 এর মানটাও আমাদের চেঞ্জ হবে তখন জাস্ট আমাদের এখানে যে এই x আছে সেখানে আমরা x0 লিখব আর y এর আমরা y0 লিখব তাহলে আমরা এখান থেকে k1 এর মান পেয়ে যাব h into f of এখানে ছিল xy এটা হয়ে যাবে x0 y0 এখানে k2 ছিল আমাদের h into f of x plus h by 2 y plus k1 by 2 এটা x0 আর y0 দিয়ে এটা হয়ে যাবে h into f of x0 plus h by 2 y0 plus k1 by 2 একইভাবে k3 টাও k3 এবং k4 যেখানে আছে সেখানেও x এবং y এর জায়গায় আমরা x0 y0 দিয়ে লিখতে পারবো k3 is equal to h into f of x0 plus h by 2 y0 plus k2 by 2 এবং k4 হবে h into f of x0 plus h y0 plus k3 সেম প্রসেসে আমরা যদি সেকেন্ড যে ব্যবধি তার জন্য আমরা y2 এর মান পেয়ে যাব যেমন ফার্স্ট ব্যবধির জন্য আমরা পেয়েছি y1 is equal to y0 plus del y সেকেন্ড ব্যবধির জন্য আমরা পাবো আমরা y2 is equal to y1 plus del y যেখানে del y বলতে আমরা সবসময় বুঝবো 1 by 6 into k1 plus 2 k2 plus 2 k3 plus k4 কিন্তু সেখানে সেকেন্ড ব্যবধির জন্য আমাদের k1 এর মানটা চেঞ্জ হবে k1 হবে h into f of x1 y1 k2 হবে h into f of এখানে ফার্স্ট ব্যবধির সময় x0 ছিল সেকেন্ডের সময় হবে x1 x1 plus h by 2 ফার্স্টের সময় y0 ছিল সেকেন্ডের সময় এটা y1 হবে y1 plus k1 by 2 ফার্স্টের সময় k3 তে এখানে এই যে x0 y0 ছিল এখানে হবে h into f of x1 plus h by 2 y1 plus k2 by 2 এবং k4 এটা ছিল ফার্স্টের সময় h into f of x0 plus h y0 plus k3 এবং এটা সেকেন্ডের সময় হবে সেকেন্ড ব্যবধির সময় হবে k4 is equal to h into f of x1 plus h y1 plus k3 এইভাবে আমরা পরবর্তী ব্যবধির জন্য এই মানগুলো ব্যবহার করতে পারবো এখন আমরা একটা প্রবলেম দেখি কিভাবে ফোর্থ অর্ডার রানজি গোটা মেথড প্রয়োগ করা হয় আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল ভ্যালু আমরা কনসিডার করলাম এখানে দেওয়া আছে dy / dx = 1 / x স্কয়ার এই প্লাস টাই পাশে গেলে - y / x এটা দেওয়া আছে আর ইনিশিয়াল কন্ডিশন y of 1 = 1 আছে তার মানে f of x এর মান হলো 1 by x square minus y by x আর এখানে y of x not হলো 1 আর y not হলো আমাদের 1 তাহলে x not 1 y not 1 আর আমরা এখন বের করব 1.1 এ মানটা বের করব সলভ করব এটাকে তা 1.1 এর জন্য আমাদের মান জানা আছে যখন 1 তখন y এর মানটা হলো 1 তখন 1.1 তার মানে এটা যদি x not হয় পরেরটাকে আমরা x1 কনসিডার করতে পারি যে x1 এর জন্য মানটা বের করতে হবে x1 মানে হলো x1 এর x1 এ y এর মান বের করা মানে হলো আমাদের y of x1 বের করা
আর আমরা জানি ওয়াই অফ এক্স ওয়ান কে বলা হয় ওয়াই ওয়ান, মানে ওয়াই ওয়ান এর মান বের করতে হবে। তাহলে এই জন্য আমরা যেহেতু ওয়ান পয়েন্টে আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, ওয়ান এর জন্য ওয়াই এর মান হলো ওয়ান, আর 1.1 এ ওয়াই এর মান বের করতে হবে সলভ করে, তাহলে আমাদের ইনক্রিমেন্টটা হলো 0.1। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারভাল এইচ হলো আমাদের 0.1। এখন ফোর্থ অর্ডার রামজিকুট্টা মেথডের সাহায্যে আমরা জানি যে কে ওয়ান এর ভ্যালু হয় এইচ ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নট, এইচ হলো আমাদের 0.1, এক্স নট ওয়াই নট। আমরা লক্ষ্য করি এক্স নট হলো ওয়ান এবং ওয়াই নট সেটাও ওয়ান, আর ফাংশনটা হলো আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমাদের এক্স এর জায়গায় ওয়ান বসাবো আর ওয়াই এর জায়গায় ওয়ান বসাবো, তাহলে আমরা কে ওয়ান এর মান পেয়ে যাবো এখান থেকে 0। আর কে টু, আমরা কে টু ইজ ইকুয়াল টু এইচ ইনটু এফ অফ এক্স নট প্লাস এইচ বাই টু কমা ওয়াই নট প্লাস কে ওয়ান বাই টু। যদি আমরা ইয়ে এক্স নট যেটা এক্স নট ওয়াই নট এর মান বসাই, এইচ এর মান বসাই, কে ওয়ান এর মান বসাই, কে ওয়ান এর মান আমরা আগেই পেয়েছি 0, আর এক্স নট ওয়াই নট এবং এইচ এর মান আমরা এখানে দেখতেছি যে এক্স নট হলো ওয়ান, ওয়াই নট হলো ওয়ান এবং এইচ হলো 0.1, বসিয়ে ফাংশনাল ভ্যালু বের করলে আমরা কে টু এর মান পেয়ে যাবো -0.00454। আবার কে থ্রি সূত্র অনুযায়ী এটা হবে এইচ ইন্টু এফ অফ এক্স নট প্লাস এইচ বাই টু ঠিকই থাকে, কমা ওয়াই নট প্লাস এই কে ওয়ান এর জায়গায় এই এইখানে এখানে কে টু আসবে, কে টু বাই টু, এবং এটা ফাংশনাল ভ্যালু বের করে এইচ দিয়ে গুণ করলে এই মান হবে -0.00432। আর কে ফোর এর সূত্রটা সেটা হলো আমরা দেখেছি লাস্টেরটা এইচ ইন্টু এফ অফ এক্স নট প্লাস, এখানে আর এইচ বাই টু হবে না, এটা হবে এইচ কমা ওয়াই নট প্লাস এই কে থ্রিটা আসবে। তাহলে আমরা যদি এখানে মান বসাই এইচ এর মান যেটা আমরা জানি সেটা হলো 0.1, এবং এফ অফ এক্স নট প্লাস এইচ, এক্স নট হলো আমাদের এখানে ওয়ান প্লাস এইচ, এইচ হলো 0.1, আর তারপর কমা ওয়াই নট প্লাস কে থ্রি, ওয়াই নট হলো আমাদের ওয়ান, কে থ্রি এর মান পেয়েছি আমরা -0.00432। তার জন্য এফ অফ দিস ভ্যালু মানে এই ফাংশনাল ভ্যালু, এই ফাংশনাল ভ্যালুটা কোথেকে বের করব, এই যে এফ অফ এক্স ওয়াই আছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স, এখান থেকে বের করে যদি এইচ দিয়ে গুণ করি তাহলে কে ফোর এর মান পাবো -0.00787। এখন আমরা ওয়াই ওয়ান বের করবো, ওয়াই ওয়ান মানে হলো ওয়াই অফ এক্স ওয়ান বের করবো, ওয়াই অফ এক্স ওয়ান মানে ওয়াই অফ এক্স নট প্লাস এইচ, তার মানে ওয়াই অফ এক্স নট হলো আমাদের এখানে এক্স নট হলো ওয়ান আর এইচ হলো 0.1, তার মানে আমাদের ওয়ান প্লাস 0.1 মানে ওয়াই অফ 1.1 বের করার জন্য আমাদের ওয়াই ওয়ান বের করতে হবে। আর ওয়াই ওয়ান এর সূত্র আমরা জানি ওয়াই ওয়ান হলো ওয়াই নট প্লাস 1/6 ইন্টু কে ওয়ান প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস কে ফোর। আমরা রামজিকুট্টা ফোর্থ অর্ডার থেকে আমরা দেখেছি ফর্মুলাটা। এখন আমরা মান বসাই ওয়াই নট, ওয়াই নট এর ভ্যালু হলো আমাদের ওয়ান, এটা আমরা এখানে ওয়ান বসাইলাম, প্লাস 1/6 ইন্টু কে ওয়ান, কে ওয়ান হলো 0 0 লিখলাম, 2 ইন্টু কে টু, কে টু এর মান -0.00454, -2 ইন্টু 0.00454, প্লাস 2 কে থ্রি, কে থ্রির মান হলো -0.00432, এটা আমরা তাহলে -2 ইন্টু 0.00432, প্লাস কে ফোর, কে ফোর এর মান হলো -0.00787, এটা ইভ্যালুয়েট করলে ক্যালকুলেটারের সাহায্যে আমরা পাই 0.99573। তার মানে ওয়াই ওয়ান হলো ওয়াই অফ 1.1, তার মানে ওয়াই অফ 1.1 হলো 0.99573। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এই বিষয় সম্পর্কে তোমরা আরও ভালো ধারণা পাবে, তোমার বাড়িতে সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবে, তোমার সবাই সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।